নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আলোচনা করব কোলোসিনথিস নিয়ে। কোলোসিনথিস ওষুধটা কিন্তু মানুষের জীবনে বা মানব দেহে কিন্তু ব্যথাতে বা বাঁ দিকের ব্যথায় বা বাঁ দিকের সমস্যায় খুব ভালো কাজ করে। আজ আমরা জানব যে কোলোসিনথিস এর মেন মেন যে উপকারিতা বা মেন মেন লক্ষণগুলো কী কী। তবে চলুন শুরু করা যাক। প্রথমে বলবো মানসিকতা বা মেন্টাল সিমটম বা মানসিকতার লক্ষণগুলো কী কী। প্রথমেই বলবো যে কোনো কিছু জিজ্ঞাসা করলে সে চটে যাবে, নিজের কোনো ভুল ত্রুটির জন্য সে দুঃখ পাবে, সেই সঙ্গে তার ক্রোধের সাথে তার ঘৃণা ভাব থাকে, খুব উত্তেজিত হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, কোনো প্রশ্ন করলে অসন্তুষ্ট হয় বা রেগে যায়, উত্তেজিত বা রোগীর হাত পা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। এর খুব ছুঁড়ে ফেলে দেওয়ার বা রাগ হলে প্রচুর পরিমাণে এটা ভেঙে দেওয়ার ওটা ভেঙে দেওয়ার প্রচুর পরিমাণে এর একটা অভ্যেস আছে, এবং সে ভুল ত্রুটির জন্য এতটাই নিজে ঘৃণাভাব করে তার জন্য তার ক্রোধ আসে। এরপরে বলবো যে মাথার সিমটম বা মস্তকের কী কী লক্ষণ পাওয়া যায়। প্রথমে বলবো মাথা খুব ঘুরবে, বাঁ দিকে মাথা ঘুরলে তার মনে হচ্ছে যে মাথাটা যেন ঘুরছে, মাথা ব্যথা হবে, এক পার্শ্বিক মাথা ব্যথা হবে, মাইগ্রেনের ব্যথা হতে পারে, সেই সঙ্গে তার বমি বমি ভাব হতে পারে এবং বমিও হতে পারে। বেদনাটা চাপে বা উত্তাপ দিলে বা কোনো তাপ ঘরের মধ্যে বা কোনো উত্তাপে বা চাপে কিন্তু ব্যথা কম থাকবে। এরপরে বলবো বেদনার সাথে মাথার চারদিকে একটা টাটানি টাইপ ব্যথা থাকবে, বেদনাটা হবে খুব জ্বালাময় এবং মনে হবে যে মাথার মধ্যে কিছু যেন খোড়া হচ্ছে বা খনন করা হচ্ছে, কেটে যাচ্ছে, ছিঁড়ে ফেলছে, এরকম টাইপের ব্যথা। সকাল মানে বিশেষ করে দেখা যাবে সকালে কপালের উপরে ঠিক উপরটায় কিন্তু মাথা ব্যথা হবে। আবার দেখা যাবে যে অবনত হলে সে বাড়বে বা চিত হয়ে শুলে কিন্তু তার বাড়ে, চোখ ঘোরালে তার ব্যথা হয়। এবার বলবো চোখের সিমটমগুলো কী কী। চোখের প্রথমেই বলবো যে চোখ ব্যথা হবে বা বেদনা হবে, চাপ দিলে তার চোখের ব্যথা কমবে, মাথা নিচু করলে তার মনে হবে যেন চোখ খসে যাচ্ছে, চোখের দৃষ্টিটা মাঝে মধ্যে ঘোলাটে হয়ে যাবে। এরপরে আমরা বলবো মুখমণ্ডলের কী কী লক্ষণ দেখতে পাওয়া যায়। প্রথমেই বলবো যে মুখমণ্ডল ফুলে যায়, বাঁ দিকে ব্যথা হয়, চাপে উপশম হয়, শীত শীত ভাব হয়। এরপরে বলবো যে পেটের ব্যথার সাথে দাঁতে বা মাথার একটা ব্যথা হয়। এবার বলবো পাকস্থলীর কী কী উপকারিতা আছে। না, পাকস্থলীতে দেখা যাবে যে তিক্ত একটা স্বাদ থাকবে মুখে, জিভার স্বাদ খসখসে মনে হবে যে জিভা যেন লেগে আছে, খিদে তার প্রচুর হতে পারে বা তার সাথে পেটে প্রচুর তার ব্যথা হতে পারে, টেনে ধরার মতো বেদনা, অসহ্য একটা কেটে ফেলার মতো ব্যথা, এবং তার ব্যথাটা মনে হবে যে নাভির নিচে ব্যথা হবে এবং এই ব্যথাতে সে কিন্তু খুব উত্তেজিত হয়ে যাবে এবং ব্যথাতে তার সে কিন্তু দ্বিভাজ হতে বা ভাজ একটা মানে মনে হবে যে তার ভাজ করে থাকলে বা বেন্ড করে থাকলে তার কিন্তু খুব আরাম হয়। প্রত্যেকটা খাবারের পর তার কিন্তু একটা আমাশয় ভাব থাকে, মলের একটা ভ্যাপসা গন্ধ থাকে, জেলির মতো দেখতে হয় মল। এরপরে বলবো স্ত্রী লোকেদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখতে পাওয়া যায়। প্রথমেই বলা যাক যে ডিম্বকোষের একটা বেদনা থাকতে পারে, অত্যন্ত একটা অস্থির ভাবের সাথে চাপ দিলে কিন্তু বেদনা উপশম হয়, খিল ধরার মতো একটা তলপেটে বেদনা হয়। এবার বলবো যে মূত্র ত্যাগকালে বা মূত্রর যে কী লক্ষণ দেখতে পাওয়া যায়। মূত্র ত্যাগকালে তার তীব্র জ্বালা হয়, যন্ত্রণা হয়, চটচটে দুর্গন্ধযুক্ত পরিমাণে কম, বারে বারে একটা মূত্রের বেগ থাকে, মূত্রদ্বারের মুখে চুলকানি হতে পারে, জ্বালা হতে পারে, তলপেটে বেদনা হতে পারে, বিশেষ করে বাঁ দিকে তার খুব বেদনা হতে পারে, চাপ দিলে বা চেপে বসে থাকলে তার কিন্তু খুব আরাম। এরপরে বলবো যে হাতে পায়ে কী কী লক্ষণ দেখতে পাওয়া যায়। না, প্রথমে কাঁধে ব্যথা বা স্পন্ডলাইসিসের ব্যথা, এটা কিন্তু এই ড্রাগ দিলে বা এই ওষুধ খেলে কিন্তু এটা কমে যায়। এরপরে বলবো রোগী আক্রান্ত এমনভাবে কাঁধের ব্যথাতে আক্রান্ত হয় যেন পাশ চেপে শুতে সে বাধ্য হয়, সে যদি পাশ চেপে শোয় মানে বেদনার দিকে সে যদি পাশ চেপে শোয় তাহলে কিন্তু তার বেদনা কম থাকে। সায়াটিকার ব্যথা, বিশেষ করে বাম দিকে ব্যথা, চাপে এবং উত্তাপে তার উপশম হয়, বিদ্যুতের মতো বা চিরিক মারার মতো বেদনা হতে পারে, হাঁটা চলা করলে তার ব্যথা বাড়ে এবং পা নাড়াচাড়া করলে তার ব্যথা বাড়ে। এবার আমরা বলবো যে রোগীর কী কী বৃদ্ধি হয় বা কী কী হ্রাস হয় বা কী কী করলে তার লক্ষণগুলো বেড়ে যায় বা কী কী করলে তার লক্ষণগুলো হ্রাস হয়। রাগে, বিদ্বেষে, অপমানজনিত বিরক্তিতে তার কিন্তু সমস্যাগুলো বাড়ে, পনির খেলে তার কিন্তু বেদনা বাড়ে। এবার বলবো যে কী কীতে হ্রাস হয়। না, সে যদি শক্ত করে যদি সে চাপ দিয়ে বসে থাকে বা দ্বিভাজ হয়ে বসে থাকে তাহলে কিন্তু তার উপশম হয়। আবার বলবো উত্তাপ দিলে তার কিন্তু এই সমস্যাগুলো কমে। এবার আমরা কী কী শক্তি এটাতে ব্যবহার করতে পারি। কোলোসিনথিসের মাদার টিনচার, ছয় পোটেন্সি,
30 potency, 200 potency, 1M potency এগুলো সবগুলো কিন্তু ইউজ করা যায়। কিন্তু বিশেষ করে দেখা যায় যে সাইনোভাইটিস হলে বা হাঁটুতে কোনো ব্যথা হলে বা হাঁটু ব্যথায় বা পেটে ব্যথায় মাদার টিনচার কিন্তু খুব ভালো কাজ করে। কখন খাবেন? না, দিনে 3 বার খেতে পারেন, অবশ্যই খাওয়ার আগে খাবেন এবং 15 ফোঁটা করে হাফ কাপ জলের মধ্যে দিয়ে খাবেন। যদি 6 হয় তাহলে 6 কখন খাবেন? এটা দিনে 3 বার খেতে পারেন, 2 বার খেতে পারেন, 4 বার খেতে পারেন, যেরকম আপনার চিকিৎসক আপনাকে প্রেসক্রাইব করবেন সেরকমভাবে আপনি খেতে পারেন। না, কীভাবে খাবেন? অবশ্যই খালি পেটে খাবেন এবং জিভে 2 ফোঁটা দিয়ে খাবেন। এরপরে বলবো যে 30 বা 200 কী করে খাওয়া যায়। 30 potency কোলোসিনথিস 30 বা কোলোসিনথিস 30 potency এটা কিন্তু দিনে 2 বার খাওয়া যায়, অবশ্যই খাওয়ার আগে খেতে পারেন। 200 potency কিন্তু কয়েকদিন খাওয়া যায়, তারপর আর খাওয়া যায় না। তবে এটুকুই বলার দর্শকবৃন্দ যে কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই আপনার নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ মতে ওষুধ গ্রহণ করবেন, কারণ হোমিওপ্যাথিতে একটা ওষুধে কিন্তু সব সিমটম দেওয়া থাকে না। সিমটম বিশেষ মিলন করে কিন্তু ওষুধ নেওয়া ঠিক হবে বা জরুরি হবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকবে। এরকম উপকারী ভিডিও আমার চ্যানেলে আরও আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের কাছে আপনাদের সমস্যার সমাধানগুলো ঠিকঠাক সময়ে পৌঁছে দিতে পারি। আজকের মতো ধন্যবাদ।